সার্জেন্ট গুরহাম কিবরিয়া আসলে একজন অত্যন্ত সদালাপী এবং ডিউটিফুল একজন সার্জেন্ট ছিল, যাকে সবসময় পাওয়া যেত কারো বিপদে আপদে এবং যে কোনো কাজে অফিসিয়াল যখন তাকে ডাকা হয়েছে তখনই পাওয়া যায়। এবং আসলে তার মতো দ্বিতীয় বিকল্প বাবা এটা মুশকিল। আসলে তার ব্যাখ্যা সেই, সে আমাদের মাঝে এই মুহূর্তে আমরা যদিও তার অন্তিম কোনো সংবাদ পাই নাই, তারপরেও বলবো সে ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ তাকে হেফাজত। সার্জেন্ট গুলাম কিবরিয়া মিকেল আসলে খুব ভারাক্রান্ত হৃদয়ে বলছি, সে খুবই ভালো সার্জেন্ট ছিল এবং সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। সে অফিস থেকে শুরু করে তার কলিগ এবং সব যারা ডিউটি করতেন সবাই তাকে পছন্দ করতো এবং ভালো লাগছিল এবং মিষ্টিভাষী ছিল, দেখতেও খুব সুন্দর এবং তার ব্যবহারও ছিল খুব বিনয়ী। তো আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে তাকে সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেয়া আত্মার প্রতি আমরা প্রার্থনা করছি, জানাবাসী হয়। অনেক কিছুই বলা যায় কিন্তু আমার ব্যাচমেট প্লাস ভাই হিসেবে যদি বলেন, আমরা ভাইয়ের মতনই ছিলাম কিন্তু আসলে একটা পরিবার। আমরা কিন্তু পুলিশে চাকরি করি, ও সার্জেন্ট, আমার ব্যাচমেট সেই হিসাবে জাস্ট লাইক একই মায়ের পেটের ভাইয়ের মতনই আমরা ছিলাম। মৃত্যুটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না, বিশেষ করে আমি যেহেতু আমার এলাকার ছেলে, আমার বাড়ি ওর বাড়ি পাশাপাশি একই এলাকারই বলা চলে, একই থানায় বাড়ি। তো সেক্ষেত্রে ওর সাথে আরও সম্পর্কটা আমার আরও গভীর ছিল। তো সেক্ষেত্রে এরকম একটা হাস্যোজ্জ্বল ছেলে, তত্ত্বাচার একটা প্রাণ এভাবে যাবে,